ইভেলের দেনা এখন 1000 কোটি টাকা, কোম্পানির অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকা, আর রাসেল শামিমা দম্পতির সম্পদ আছে 7 থেকে 8 কোটি টাকার। র‍্যাব জানিয়েছে, শেয়ার মার্কেটে যুক্ত বা আন্তর্জাতিক কোনো কোম্পানির সাথে ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তাদের, নইলে ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল। অর্থ আত্মসাত মামলায় তাদের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। অনলাইনে কেনাবেচা প্রতিষ্ঠান ইভ্যালি, নানান বিতর্কের পর গুলশান থানায় মামলা হলে বৃহস্পতিবার র‍্যাবের হাতে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ইভ্যালি শুরু থেকে লোকসানি প্রতিষ্ঠান, গ্রাহকের অর্থ দিয়েই এর যাবতীয় ব্যয় এবং খরচ চলত। তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি, কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। রাসেল এবং শামিমা স্বীকার করেছেন, 3 বছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হয়ে সেখান থেকে টাকা তুলে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। অতীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল। 3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হতেন বলে আমাদেরকে জানান। পণ্য সরবরাহ করতে গ্রাহকের কাছে সময় নেওয়াটা ছিল ইভ্যালির একটি অপকৌশল। আরও বেশি সময় দেওয়া হলে সাধারণ মানুষ আরও বেশি প্রতারিত হতো। ইভ্যালির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটেজি উন্মোচিত হয়। অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গেটওয়ে প্রতিষ্ঠান ইভ্যালি থেকে সরে এসেছে। ব্যবসায়িক উত্তরণ নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন। এর উত্তরণের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বলতে পারেননি। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। 40 লাখের বেশি গ্রাহক রয়েছে ইভ্যালির, তারা কিভাবে টাকা ফেরত পাবেন এমন প্রশ্নে খন্দকার মঈন জানান, সরকারের বেশ কয়েকটি সংস্থা এ নিয়ে কাজ করছে। রাজীব ঘোষ, DBC News, ঢাকা।